সকাল 9টায় আমি হোটেল থেকে বেরিয়েছি। এরপরে ফ্রেশ হয়ে মোটামুটি পল্টন বাজার থেকে গাড়ি ঘুরেছি। উদ্দেশ্য হচ্ছে আমরা বৈশিষ্ট্য আশ্রমে যাবো। বৈশিষ্ট্য এটা ট্যুরিস্টদের জন্য আসলে একটা স্পট, যেটা মানুষ গুয়াহাটি আসলে মায়ের মন্দিরের পাশাপাশি বৈশিষ্ট্য ঘুরতে যায়। আমি আজকে ঠিক সকালবেলা মানে আমার প্ল্যানিংয়ের মধ্যেই ছিল যে সকালবেলা বৈশিষ্ট্য ঘুরতে যাবো। পল্টন বাজার থেকে বেসিক্যালি আপনার বাসে চড়েছি, লোকাল কিছু বাস আছে, বাসগুলো রেগুলার যাতায়াত করে, সবসময় যাতায়াত করে, যাতায়াত করে, ওভাবেই বেরিয়েছি। তো পল্টন বাজার থেকে বাসে চড়েছি, এক ঘন্টার পথ নাকি আমাকে ইয়ে বললো, কন্ট্রাক্টর সাহেব বললেন যে এক ঘন্টার পথ, ভাড়া 20 টাকা। আচ্ছা, তো যেটা বলছিলাম আসলে বৈশিষ্ট্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখান থেকে 1 ঘন্টা সময় নাকি লাগবে। আর বাসের যে মোটামুটি নট ব্যাড কন্ডিশন, ঠিক আছে, এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে বলছে, তো ভাড়া 20 টাকা, ঠিক আছে। বাসের যে কন্ডিশনটা হয়ে গেছে, মোটামুটি আমার কাছে আপনার বেঙ্গল থেকে মোটামুটি ডেভেলপ মনে হয়েছে। আপনার গুয়াহাটি সিটি বেসিক্যালি, গুয়াহাটি সিটি থেকে যখন আপনি কোথাও স্পান করতে এক্সপ্লোর করতে যাবেন, লাইক আপনার বৈশিষ্ট্য, এখন তো বৈশিষ্ট্যের দিকে যাচ্ছে, তো হ্যারিস বিল্ডিংগুলো আছে মোটামুটি আশেপাশের পরিবেশ পরিস্থিতি মানুষের কালচার দেখে মনে হচ্ছে মোটামুটি মানে একটা ডেভেলপিং পজিশনে আছে জিনিসটা। এই জন্যই ভালো লাগছে যে মোটামুটি এর চেয়ে একটু ডেভেলপ মনে হচ্ছে নিজের মাইয়াকে, আসামকে বা গুয়াহাটিকে। তো আমরা বৈশিষ্ট্যমূলী আশ্রমের, বৈশিষ্ট্য আশ্রমের আগে যে বাস স্টপেজটা আছে, এ ঠিক বাস স্টপেজটা হচ্ছে এই ধরনেরই। এইভাবে আমি আমি ওখান থেকেই রেকর্ডিংটা করছি। আমিও এইমাত্র পল্টন বাজার থেকে প্রায় 1.5 ঘন্টার মতো বাসে চড়ে আমি বৈশিষ্ট্যতে আসলাম। বাস পাওয়া যায়, 20 টাকা ভাড়া নেই, ডাইরেক্ট বৈশিষ্ট্য অবধি, ঠিক আছে। আমি এটা হচ্ছে বাস, এখান থেকে এই বাসগুলো আবার যাবে, রিটার্ন করবে, ঠিক আছে। আমি এখন ওই এই মন্দিরের সামনের দিকে ঢুকতে যাব, ঢুকবো। এটা হচ্ছে বৈশিষ্ট্যের মেন ফটক, এদিকে ঢুকবো, ঠিক আছে। পায়ে প্রচণ্ড ব্যথা করছে, কালকের যে জার্নিটা ছিল তারপরে পায়ে খুব ব্যথা করছে, যার কারণে হাঁটতেও পারছে না, ঠিক আছে। ওকে, তাহলে এই বাসটা যাবে এখন পল্টন বাজারের দিকে, তো ঠিক আছে, বাই। পার্কিংটাকে ঘিরে মানে অনেকগুলো দোকানপাট আছে, এখানে পুজো দেওয়ার মতো দোকানপাট আছে, আশেপাশে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার মতো দোকানপাট আছে, ঠিক আছে। পুজো দেওয়ার মতো দোকানপাট এখানে অনেক, এখান থেকে ফুল বেলপাতা, যদি পুজো দিতে চান এখান থেকে ফুল বেলপাতা নিয়ে আপনি পুজো দিতে পারেন, খুব সুন্দর করে পুজো দিতে পারেন, ঠিক আছে। মেডিসিন নিব, এই বৈশিষ্ট্য নাগরিক স্বাস্থ্যকেন্দ্র আছে এখানে, আমি এই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে মেডিসিন নেব, আগে নিজের পায়ের ব্যথাটা সারাই, এরপরে উপরের দিকে উঠবো। এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য আশ্রমের মেইন ফটক, ঠিক আছে। বৈশিষ্ট্যাশ্রম দেবালয়, এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্যাশ্রম দেবালয়ের মেইন ফটক, ঠিক আছে। একটু আগে বলছিলাম আসলে প্রচণ্ড ব্যথা করছে, আইবুপ্রোফেন আর পেনকিলার নিয়ে নিচ্ছি দুটো, ঠিক আছে।
খেয়ে নিলাম, ব্যাস এখন পায়ের ব্যথা আশা করছি কমে যাবে। আচ্ছা আফটার ব্রেক আবার আসলাম ফিরে। এখানে এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্রের মেন ইয়ে ছিল, কুটির ছিল এই এলাকাতে। তো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্যাশ্রম দেবালয়, ঠিক আছে। এটা হচ্ছে গণেশ দুর্গা পূজা, গণেশ দুর্গা। এইখান থেকে আমরা এই ফটক দিয়ে উঠতে থাকবো, সাথে আমি আমার একটা সেলফি নিয়ে নিচ্ছি, আগে দেখতে যাব। আমি উঠছি এখন, আমি এতক্ষণ ওষুধ নিয়ে মেডিসিন টেডিসিন নিয়ে মোটামুটি পায়ের ব্যথার জন্য সকাল থেকে খুব কষ্ট পাচ্ছিলাম, এখন মোটামুটি ফ্রি হয়েছি। আমি এখনও আছে ব্যথা, ওষুধ নিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর উঠবো, উঠে দেখি আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। ট্রাভেল এখানে যারা ঘুরতে আসবেন ওদের জন্য এই ফটোটা দিয়ে আপনাদেরকে উঠতে হবে, উঠতে হবে। আর পিছনে আছে আপনার হেলথ কমপ্লেক্স, এখান থেকে মেডিসিনটা নিয়েছিলাম আমি, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা রওনা দিলাম, হ্যাঁ বাই। এখানে আমি আমার ইয়েটা রাখলাম, জুতোটা রাখলাম, তারপরে এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো ঠিক আছে, দেখা যাক কতটুকু উঠতে পারি। এই মন্দির দিয়ে ঢুকছি। এই যে বৈশিষ্ট্য আশ্রমের অ্যাকচুয়ালি একটা মেন ফটক আছে, তো ওইখান থেকে ঢুকে মোটামুটি বৈশিষ্ট্য মুনি আশ্রম, এটা বৈশিষ্ট্য মুনি আশ্রম। একসময় বৈশিষ্ট্য মুনি আশ্রম ছিল পুরোটা এরিয়া জুড়ে, পুরোটা এরিয়া জুড়ে মোটামুটি অনেক সুন্দর যে একটা, মানে আদির যে আদিতে যে কী হয়েছিল সেটা তো আমরা এখনও দেখিনি, তবে ওনাদের যে নিদর্শনগুলো দেখি আমরা মাঝে মধ্যে, যে স্তম্ভ বা ফটক বা মন্দির, এই টেম্পলগুলো দেখলে আস্তে আস্তে বোঝা যায় যে মানে এই ধরনের কী ধরনের এখানে আগে ছিল। আজ থেকে 100 বছর হোক, 200 বছর হোক, 500 বছর হোক, কী ধরনের ছিল এখানে এখানে দেখলে বোঝা যায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়। অনেক ভিতরের দিকে বৈষ্ণবীর যে মেন টেম্পলটা অনেক ভিতরের দিকে আছে। আমি নামছি, সবাই মানুষজন এইভাবে নামছে ভিতরের দিকে, এরকম অন্ধকারই অ্যাকচুয়ালি, এখানে পুরোটাই অন্ধকার। তো বৈশিষ্ট্যমিনী এখানেই মানে ধ্যান করতে, বৈশিষ্ট্য আশ্রম বলে এটাকে, বৈশিষ্ট্য দেবালয় বলে। দেবালয় তো বোঝাই যাচ্ছে মানে আলয় যেখানে আমরা থাকি। দেখি লোকজন বলছে এখানকার যে বৈশিষ্ট্য মুনির যে সমাধিস্থলটা ছিল ঠিক এইটাই ওনার সমাধিস্থল ছিল। এখানে মানুষ এসে পুজো দিচ্ছেন যে যার মতো করে, লোকজনের ভিড় দেখতেই পাচ্ছেন। একজন ব্রাহ্মণ ঠাকুর ওখানে পুজো দিচ্ছেন, ইয়ে করছেন, ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। এখানে এদুর পর্যন্ত শেষ করলাম, এটা এখানে স্টপ করছি আমি। মন্দিরে ঢুকে এটাই হচ্ছে আমরা প্রথম মানে দর্শন, এখানে মানুষ পূজা পার্বণ দিয়ে থাকেন। আমরা দেখতে পাচ্ছেন যে শিবলিঙ্গ আছে ছোটো ছোটো, ঠিক আছে। আর মেন আশ্রম হচ্ছে এটা, ঠিক আছে। এটাই হচ্ছে আমরা বৈশিষ্ট্যমণির আশ্রম দেবালয়। আশেপাশে লোকজন আছেন, মানুষ ঘোরাফেরা করছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হিলের যে বাঁদরগুলা, মাঙ্কি, লট অফ দ্য আর লটস অফ মাঙ্কি অ্যাকচুয়ালি। তো যেহেতু ঘন জঙ্গল দেখা যাচ্ছে তাই মাঙ্কি অবশ্য থাকতে পারে, এবং কেউ কেউ বলছে এখানে বাঘও আছে, ঠিক আছে, অনেক বাঘ আছে এখানে, এটাই বলতে যাচ্ছে মানুষজন। আমি একটু টোটাল ভিউটা আবার একটু ফ্লো করলাম, ঠিক আছে। বৈষ্ণবী আশ্রমের এখন যাব আমি পিছের দিকে, যাব পিছের দিকে, দেখব কি আছে না আছে। এখন এখানে আশেপাশে আসলে
দেখার মতো অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে। মানুষের যে মহা সাধুরা আছেন, সাধুরা এখানে থাকেন, আশেপাশে থাকেন। একটা ঝর্ণা আছেন, ঠিক আছে। এটা বেসিক্যালি আপনার বৈশিষ্ট্যমণি, এই যে আশ্রমটা আছে না, বৈশিষ্ট্যমণি আশ্রমের ঠিক পিছে, বৈশিষ্ট্যমণি আশ্রমের ঠিক পিছে একটা ঝর্ণা আছে। দারুণ সময় কাটানোর জন্য এই ঝর্ণাটা যথেষ্ট, অনেকটা সময় কাটানো যায় এখানে। ওই দেখতে পাচ্ছেন মাঙ্কি সব ঘোরাফেরা করছে এখানকার, এগুলো স্থানীয়, সবাই এখানে থাকে, এরা এখানেই থাকে। সেখানে মানুষ সময় পাস করে, অনেকটা সময় পাস করে, ঠিক আছে। কত এখান থেকে দূর আছে, কত এখান থেকে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ভিউয়ার্স, আসলে এখান থেকে বিশ্বামিত্রের কথা বলছে, বিশ্বামিত্র এখান থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে হবে। তো এখান থেকে হাফ কিলোমিটার যদি দূর হয়, কিন্তু জঙ্গলে ভরা আছে বলছে। এখান থেকে যাওয়ার জন্য অনেক প্রিপারেশন নেওয়ার একটা ব্যাপার আছে। তো এখান থেকে বিশ্বামিত্র যাওয়া যাবে, কিন্তু বলছো ওই ঘন জঙ্গল আছে, ঘন খুব জঙ্গল আছে। কিন্তু ওই এই যে উপরে যে হিলটা দেখতে পাচ্ছেন উপরে, ওইটার ওপারে আপনার হচ্ছে বিশ্বামিত্র মণির আশ্রম। তো এখান থেকে যদি যেতে হয় প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে। আমার অতটা স্ট্যামিনা নেই অ্যাকচুয়ালি আমার এখন, আমার যথেষ্ট ব্যথা আছে পায়ে। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি কিনা, আপনার যে বৈষ্ণব মণির যে গম্বুজটা আছে এখানে, এটা হচ্ছে মেন মন্দির না, এটা হচ্ছে আপনার বৈষ্ণবমুড়ি আশ্রমের যে পাশের যে মেন গম্বুজটা আছে ওই গম্বুজটা, আর মেন মন্দিরটা হচ্ছে আপনার এটা, ঠিক আছে। মেন মন্দিরটা হচ্ছে এটা। তো এখান থেকে প্রায় সব দিক দিয়ে সব জঙ্গল দেখা যাচ্ছে, ঘন জঙ্গল। এবং মেন ফটোগেট এটা একটা হিলের পাদ দেখেই আপনার বৈশিষ্ট্যমণি আশ্রমটা করেছেন। বৈশিষ্ট্যমণি আশ্রমের উপরে হচ্ছে আপনার বিশ্বামিত্র। আপনি যদি চান বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র একদিনের ট্যুর করতে পারেন, কারণ আপনি যদি বিশ্বামিত্রে যেতে চান এক ঘন্টা আপনার ট্যুর থাকবে। এক ঘন্টা ট্যুরের জন্য মিনিমাম উঁচা উপরে ওঠানামার জন্য প্রায় 3-4 ঘন্টা সময় মানে দরকার আছে। তো আর আমার যেটা উদ্দেশ্য ছিল, এটা হচ্ছে আপনার বৈশিষ্ট্যমণি আশ্রম আসা, ঘুরে ফিরে দেখা, মানুষজন দেখা, মানুষজনকে বোঝা, এখানকার যে মানে কালচার ওটা দেখা, ঠিক আছে। এটার জন্য এখানে আসা। দেখেন কত নিচে মানুষ ইয়ে করছে, মানে বিশ্রাম করছে। এটুকুই আসলে দেখার জন্য বৈশিষ্ট্যমণি আশ্রমে আসছিলাম। খুব ভালোই লাগছে। একটা মেন হচ্ছে বৈশিষ্ট্যমণি আশ্রমে যে পুজো দেওয়া, এখানে বৈশিষ্ট্যমণি আশ্রমে যে সবাই আসে, যে অন্তত একটা মুনির আশ্রমে আমরা পুজো দিব। হ্যাঁ, এটা মাইথোলজিক্যাল একটা থিওরি থেকে বলে, ঠিক আছে। তো এখান থেকে আমি বিদায় জানাচ্ছি এই ভিডিওতে, আবার নতুন একটা ক্লিপ নিয়ে স্টার্ট করব, ঠিক আছে। থ্যাংক ইউ।